ভাই গয়না নাই তো রক্ত বউয়ের গয়না বেচা ব্যাংকের লোন নেওয়া মানুষের হাওলাত করা টাকা দিয়ে আজকে এই জিনিসগুলো করা হয়েছে একটা কোনা একটা টিনকা যেন না যায় অনেকগুলো বিক্রি করতেছে না ভাই আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি অসহায়ের মতো আমি অসহায়ের মতো দেখছি কিন্তু বিষয় হলো একজন একজন আওয়াজ তুলেন সবাই তুলবে এই আওয়াজটা তোলার লোক ছিল না আমি আওয়াজ তুলছি ইনশাআল্লাহ সবাই আমার পিছনে দাঁড়াইছে আপনারা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি এখান থেকে একটা কোনা একটা টিনকা যেন না যায় কারণ এখানে তিল তিল করে বোনা স্বপ্ন মানুষের বউয়ের গয়না বেচা ব্যাংকের লোন নেওয়া মানুষের হাওলাত করা টাকা দিয়ে আজকে এই জিনিসগুলো করা হয়েছে এটা চলে গেছে না ভাই গয়না না এটা রক্ত আমাদের রক্ত টাকা না 1 কোটি করে ওজনের এক একটা দোকানে 10 লাখ 15 লাখ টাকা যে অ্যাডভান্স দেওয়া টাকা কই 20 লাখ 30 লাখ 50 লাখ টাকার 1 কোটি টাকার মালামাল কই মাল এই মাল ছাই হয়ে গেছে না এই লোহার উপরে পড়ছে না এটা তো আমাদের টাকা আমাদের রক্ত এটা কেন বেচবে গুড়া দামে কেন বেচবে গুড়া দামে এটা এইটা জন্য আমরা চেতবো না আমরা রাইট বাস আর কিছু না এই জানা আমরা বেয়েছি বেচে আমরা টাকা কামাই আঙ্গ থাকার লেগে টাকা পয়সা নাই লেগে এই জন্য হয় তারপর আঙ্গ টাকা কামানোর লেগে এরম করুন লাগে আমরা নিচ্ছি যে আমাদের কর্ম জায়গা এটা কর্ম করে খাইতাম এখন যেহেতু এটা হয়ে গেছে এখন তার কিছু করে না নিরুপায় হইয়া এখন এখানে আপ দিয়ে আমরা কিছু রুটি ডাইলের অর্জন করতে আসছে এখানে না এটা এটা হ্যাঁ এটা অন্য না কিন্তু এখন তো আপনার যে ব্যবহার হওয়া সবাই নিচেছে এগুলো আর কিছু করেন না কেউ বাধাও দিচ্ছে না গভর্নমেন্ট সরকারও বাধা দিচ্ছে না মালিক যারা আছে ওনারও বাধা দিচ্ছে না কি করবে আর নিঃস্ব হয়ে গেছে নিয়ে যাবে যে যেভাবে পারতেছে তো আমিও নিরুপায় এখানে হাত দিয়ে এটা করতেছি এই মালামাল ভাই পোলা গরিব মানুষ লয়ে দিয়ে যাচ্ছে ওরা ঈদের মার্কেট করবে এটাই এটা আমরা আইছিলাম ঘুরতে আয়া দেখলাম সবাই ইয়া করতেছে তাই আমরা ইয়া করলাম ¡Gracias!